মেসির যেন তোর সই ছিল না, পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, একের পর এক পুরস্কার বিতরণ করা হচ্ছে, সবার শেষে দেয়া হবে বিশ্বকাপ শিরোপা। কিন্তু গোল্ডেন বল পুরস্কার নিতে এসেই পাশে রাখা বিশ্বকাপ ট্রফিটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার ফুটবল জাদুকর। ধীর পায়ে এগিয়ে গিয়ে ট্রফিতে এঁকে দিলেন চুমু, গ্যালারিতে উঠল চিৎকার। তারপর গোল্ডেন বল হাতে ফটো সেশনে গেলেন লিওনেল মেসি। এই মুহূর্তটার জন্য 36 বছর ধরে অপেক্ষা করে আছে আর্জেন্টিনা, আর মেসি, যার বা পায়ের জাদুতে মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া, যাকে আরও আগেই অনেকে সর্বকালের সেরাদের একজন হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, সেই মেসি কিনা একটা বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ার শেষ করবেন তা কি ভাবা যায়? প্রকৃতি কি এতটা নির্দয় হতে পারে? অবশ্য বিশ্বকাপ না জিতলেও মেসির উজ্জ্বল একটু কমত না, কিন্তু এই শিরোপায় তাকে দিয়ে দিল শ্রেষ্ঠত্ব, ফুটবলের মহারাজা। বিশ্বকাপ পেল মহানায়কের ছোঁয়া, মেসি কিংবা আর্জেন্টিনার নয়, আসলে অপেক্ষা ফুরালো বিশ্বকাপের। এত বছর ধরে ছুঁই ছুঁই করে যেটা ছুঁতে পারছিল না আর্জেন্টিনার মহাতারকার হাত, কেন যেন হবে হবে করেও উঠছিল না। এবার কাতারের আসরের আগে মেসির জন্য জীবন বাজি রাখার ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। আজ লুসাইল স্টেডিয়ামে সেটা তারা করে দেখালেন, বিশ্বকাপ শিরোপা উঠল মহানায়ক, ফুটবলের জাদুকর মেসির হাতে। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।